সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে একজন অ্যাটর্নিকে পেয়েছি, আমরা পেয়েছি অ্যাটর্নি অশোককে কর্মকার। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি বিষয়, অভিবাসন বিষয়, যে কোনো বিষয় নিয়ে কিংবা সাম্প্রতিক বিষয় নিয়েও যদি আপনাদের কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি অশোককে কর্মকার ভূমিকা যাওয়ার আগে আমাদের সাথে ফোনে একজন আছেন, একটু প্রশ্ন টেনে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? যেকোনো সময় আপনার ইন্টারভিউ ডেট এসে যাবে আশা করি, প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, কাজে আশা করি যে কোনো সময় এসে যাবে। একটু দেরি হচ্ছে ইদানিং, সেটা মানতে হবে। কেমন সময় লাগে এখন? 6-7 মাস প্রায় লেগে যাচ্ছে সবারই পেতে। লেগে যাচ্ছে কাজে। আপনারটা আনইউজুয়ালি না, আনইউজুয়ালি বেশি যে অপেক্ষা করছেন তা না, বাট একটু তো দেরি হয়ে যাচ্ছে, ছোট্ট করে প্রশ্ন করেন সুস্পষ্ট ভাবে, আমাদের জন্য সুবিধা হয়। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্ন জেনে নিতে চাই। কে আছেন ফোনে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তেলোয়ার বলছি ব্রং থেকে। জি ভাই, প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে, আগামী 1 তারিখ হচ্ছে আমার আব্বাকে ইন্টারভিউতে ডাকছে, তো এই বছরে টেক ফাইল ওটাকে নিয়ে যেতে হবে না? আমরা তো সবগুলোই সাবমিট করে দিছি লাস্ট ইয়ারে, আর নতুন করে এই বছরে টেক ফাইল নিতে হবে কিনা? এই বছরের টেক্স ফাইল নিয়ে গেলে ভালো হবে, যদিও আপনাকে না হলেও চলার কথা, কিন্তু যদি বলে যে রিসেন্ট ট্যাক্স ফাইল, সেদিক থেকে তো আপনার যেহেতু 15 এপ্রিল হয়ে গেছে অলরেডি, নিয়ে যাওয়াই ভালো, তা নাহলে আবার আবার চাইতে পারে ওরা। মানে পরামর্শ দিচ্ছে নতুন তথ্যগুলো সাথে থাকা ভালো, সাথে থাকা ভালো, চাক বা না চাক সে কারণে সাথে থাকা ভালো। আমরা একটু আলোচনা করতে চাই যে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের যে জায়গাটি, সেই জায়গাটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে আপনার কাছে আমি আইনের দিকটি জানতে চাই, যেহেতু আপনি অ্যাটর্নি, আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে একটি কথাই বারবার আসছে, যেহেতু তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট, অনেক কিছু তিনি দায় মুক্তি পান, কিন্তু আমি আজকে একটি প্রতিবেদন করেছি রয়টার্স এর আলোকে, সেটিতে হচ্ছে নিউ ইয়র্কের বিভিন্ন কোর্টে কিন্তু অনেকগুলো মামলা চলছে, তার আর্থিক বিষয়ের, তারপরে হচ্ছে তার অভিষেক অনুষ্ঠানে খরচ নিয়ে, ট্রাম অর্গানাইজেশনের যে লেনদেন, ব্যবসায়িক লেনদেন সেই জায়গাটি নিয়ে, মাইকেল কোহেনের যে আর্থিক অনিয়মের অভিযোগ যেটি প্রমাণিত হয়েছে সেই জায়গাটি নিয়ে জানতে চাই যে এটির প্রভাব ট্রাম্পকে কতখানি স্পর্শ করবে। ধন্যবাদ। প্রথমত হলো আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে কেঁচো খুঁড়তে সাপ বেরোয়, আর এখানে আমার কাছে মনে হচ্ছে সাপ খুঁড়তে কেঁচো বেরিয়ে যাচ্ছে। কিরকম? যেমন আমরা বড় কিছু নিয়ে শুরু করেছি, ইমপিচমেন্ট হলো না, তো ইমপিচমেন্ট যখন হলো না তখন অন্য অন্য যে ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্টগুলো আমরা দেখেছি অলরেডি, অনেকগুলো আপনার ইন্ডাইটমেন্ট হয়েছে, অনেকেই সেন্টেন্সড হয়েছেন, অনেকগুলো আরো হয়তো হবেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ইমপিচমেন্ট দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ইমপিচড যেহেতু হলো না তো আমরা সাপ খুঁড়তে গিয়ে কেঁচো বেরোচ্ছে, তো অবশ্যই এগুলো ক্রাইম। ইমপিচমেন্ট টোটালি ডিফারেন্ট ফ্রম দিস থিং, ক্রাইম যেগুলো ক্রাইম, যেগুলো অর্ডিনারিলি যেগুলো ক্রাইম হিসেবে, সুতরাং ক্রিমিনাল আসপেক্টে বলতে পারেন আপনি প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে না। সুতরাং এমন এখন হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের এমন রায় আছে যেখানে আপনি যে বর্তমান সিটিং প্রেসিডেন্টকেও তারা ক্রিমিনাল কোনো মামলায় তাকে তাকে ফেস করতে হবে, সেইভাবে দায় মুক্তি কিন্তু নেই, যেটা আমাদের দেশের প্রেসিডেন্ট ভোগ করেন, যে প্রেসিডেন্ট ক্ষমতাসীন থাকা অবস্থায় কোনো ক্রিমিনাল কোনো মামলা তার বিরুদ্ধে করা যায় না, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু সে আমেরিকান প্রেসিডেন্টের সে দায় মুক্তি কিন্তু নেই। আচ্ছা,
সেই জায়গাটি থেকে দায়মুক্তি নেই, কংগ্রেসের হাতে ক্ষমতা। কিন্তু আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, যেগুলো প্রক্রিয়াধীন, বিচারের প্রক্রিয়াধীন আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এখন তিনি প্রেসিডেন্ট, কিন্তু এই বিচারিক প্রক্রিয়ার প্রভাব কি উনাকে ফেলবে না, স্পর্শ করবে না? কারণ অনেক কিছুই তো আর্থিক অনিয়ম কিন্তু প্রমাণিত হয়েছে, এমন না যে প্রমাণিত হয়নি, প্রমাণিত কিন্তু হয়েছে যে আর্থিক যে অনিয়মের বিষয়টি সেটি প্রমাণিত হয়েছে, সেই জায়গাটি কি করবে? খুব সুন্দর প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে অনেকে খুব কমপ্লিকেটেড হয়ে যায়, অনেক সে আমরা এনটাঙ্গল করে ফেলি, দুটো সাথে কমিঙ্গল করে ফেলি, দুটোর সাথে আমরা গুলিয়ে ফেলি অনেক সময়। সেটা হলো যে ক্রিমিনাল লায়াবিলিটি আর পলিটিক্যাল লায়াবিলিটি টু ডিফারেন্ট থিংস। প্রেসিডেন্ট যেসব যদি ক্রাইম করে থাকেন সেটি বিচারের আওতায় যদি আসে এবং প্রমাণিত হয়ে উনি করেছেন, তখন অবশ্যই সেটা তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসেবে তার বিচার হবে, আর জনগণের কাছে বিচার হবে যে তার এইসব কার্যাবলীর ফলে জনগণ তাকে আসলে ভোট দেবে কিনা। তো প্রভাব তো অবশ্যই পড়বে, যদি জনগণ বিশ্বাস করে এবং যদি দেখা যায় যে অবশ্যই উনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি জড়িত, তাহলে সেই প্রভাব তো অবশ্যই পড়বে, না পড়ার কিছু নেই। তবে আমি বলি আবার পলিটিক্যাল ব্যাপারগুলো সবসময় ভিন্ন থাকে, মানুষ বিভিন্নভাবে নেয়। যেমন আপনার বর্তমান যে ইমপিচমেন্টের জন্য যে চিন্তা ছিল বা চিন্তা এখনো অনেকেরই আছেন, আপনি আজকেও দেখবেন যে অনেক ডেমোক্র্যাট যারা কিনা ট্রাম্পকে ভোট দিয়েছেন তাদেরকে বলা হয় ট্রাম্প ডেমোক্র্যাট, তারা কিন্তু অনেকেই খুব মানে অখুশি যে এই একটা বিষয় নিয়ে বা 22 মাসে বেশি আমরা অনেক পয়সা প্রায় মোর দেন $25 মিলিয়ন খরচ করি, তারাও কিন্তু বলছে। তো সুতরাং আমরা সবাই সবকিছু যেগুলো আমরা সোজাভাবে দেখি, অনেক সময় মনে হয় যেহেতু সে খারাপ কাজ করেছে সুতরাং হি শুড বি ইমপিচড। ইমপিচমেন্টের প্রসেস টোটালি ডিফারেন্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের তুলনায়, সুতরাং ইটস এ ডিফিকাল্ট থিং, এই মুহূর্তে বলা সম্ভব না যে আসলে এতকারী প্রভাব পড়বে যার ফলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন কিনা। অবশ্যই প্রভাব পড়বে, অনেক লোকের দ্বারা প্রভাবিত হবে, অনেক লোকের দ্বারা প্রভাবিত না হয় উল্টো দিকেও যেতে পারেন, তারা হয়তো মনে করতে পারেন যে বর্তমান প্রেসিডেন্টের উপরে প্রথম থেকেই আমরা আক্রমণ চালাচ্ছি, মূল যেটা আমাদের বিষয় ছিল সেটা ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট যখন হচ্ছে না তখন হয়তো ভিন্ডিক্টিভ হয়ে তারা অন্যরা কাজ করছেন, সুতরাং সে ডিফিকাল্ট মানুষের মানসিকতা। সুতরাং ইমপিচমেন্ট এবং আপনার জেনারেল ক্রাইমের মধ্যে কিন্তু পার্থক্য রয়ে গেছে অনেক। কিন্তু আমি ক্রাইমের জায়গাটি জানতে চাই, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আলাদা জিনিস, সেটি নিয়ে অনেক ধরনের উইনি হয়েছে ট্রাম্পের, সেটি কিন্তু বলা যায় একদম এবং ডিক্লেয়ার করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কালকে বলেছেন তার জন্য শুভ দিন, এটি একটি শুভ দিন। রাজনৈতিক বিজয় থাকলেও আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে নিউ ইয়র্কের বিভিন্ন কোর্টে যে বিচারিক কার্যক্রম সেই জায়গাটির কি হবে? বিচার তো চলবেই, বিচার মানে আমাদের সুপ্রিম কোর্ট তো আপনার বলেই দিয়েছে যে প্রেসিডেন্ট যিনি থাকবেন সিটিং প্রেসিডেন্টও কিন্তু আইনের ঊর্ধ্বে নয় এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং চলতে পারে, তো সেই আওতায় সেই মামলাগুলো চলছে, সুতরাং বিচার তো চলতেই থাকবে এবং সেখানে দেখা যাবে তার বিরুদ্ধে কি কি আছে। তখন সেটার প্রেক্ষিতে যদি হয় যে মোরাল টার্পিটিউড যাকে বলি আমরা, নৈতিক অবক্ষয়, তখন আবার ইমপিচমেন্টের কথা উঠতে পারে। ক্রিমিনাল লায়াবিলিটির পরে ক্রিমিনাল লায়াবিলিটি এমন পর্যায়ে যদি যায় যেখানে একজন প্রেসিডেন্টের পক্ষে তার নৈতিক অবস্থান জনিত অবস্থানে তার থাকা উচিত না এবং সেটা দেশের জন্য ক্ষতিকর, দেশের স্বার্থে এবং সবকিছু মিলি, তখন হয়তো ইমপিচমেন্টের প্রশ্ন আবার আসতে পারে, তখন আবার সেই একই কথা ঘুরে ফিরে আসবে যে কংগ্রেস, কংগ্রেস থেকে সিনেট, সিনেটের থেকে 2/3 মেজরিটি, তো সেটা আবার ঘুরে ফিরে সেই একই কথা আসবে। সুতরাং আমি খুব একটা চিন্তা করি না যে এই মুহূর্তে যে ইমপিচমেন্ট প্রসিডিয়ার অথবা এগুলো প্রেসিডেন্টকে এই মুহূর্তে কোনো কিছু মানে এই মুহূর্তে নেতিবাচক প্রভাব ফেলার মতো তাৎক্ষণিকভাবে করছে না, তা অবশ্যই সুদূর প্রসারে আছে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম নূপুর আপা। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে? আমি আপা ব্রুকলিন থেকে, মান্নান আমার নাম। জি, প্রশ্নটি যে আমার একটা অনুরোধ আপা, এত সুন্দর একটা পপুলার অনুষ্ঠান টিভিএন আমাদের কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন, অনুষ্ঠানের সময়সীমা একটু বাড়ানো উচিত, কারণ অনেক দর্শক দিকে আপনার সাথে কথা বলতে পারে না। জি না, আমরা এ কারণে আন্তরিক ভাবে দুঃখিত, কারণ আমরা দেখি যে যখন আমরা অনুষ্ঠানটি শেষ করি তখনও আপনারা অনেকে প্রশ্ন করেন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো নিতে পারি না। কিন্তু এই টাইমটি এমন হচ্ছে যে 9টা থেকে 10টা আমাদের প্রাইম টাইম নিউজ, তারপরে এই অনুষ্ঠানটি, তারপর আবার কিন্তু আমাদের 11টা নিউজ অর্থাৎ লাইভ আরেকটা নিউজ, এ কারণে এই সময়টি এত সংক্ষেপে আমাদের 40 মিনিটে শেষ করতে হয়। তারপরেও আপনার এই যে কথাটি আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিব, তারা হয়তো অন্যভাবে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন। আমরা অশোককে কর্মকার কথা বলছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায় মুক্তি, সেই সাথে বিভিন্ন বিচারিক কার্যক্রমের যে প্রক্রিয়া সেই জায়গাটি, 2020 ইলেকশনে আপনার কি মনে হয় যে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদন নিয়ে অনেক আগ্রহ ছিল, উৎসাহ ছিল, ডেমোক্রেটদের একটি হাতিয়ারও ছিল, তো সেই জায়গাটি থেকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনি উইন করেছেন, কি হবে?
উইন করার প্রাথমিক অবস্থায় তো দেখা যাচ্ছে যে উনি যে ইমপিচমেন্ট যে কথাটা সবাই আমরা ভাবছিলাম যে একটা কলুজন রয়ে গেছে আপনার রাশিয়ার সাথে ইলেকশন নিয়ে, সেই জায়গাটায় সরাসরি দায়মুক্তি তার ঘটেছে। মুলার রবার্ট মুলার উনি বলেছেন যে এরকম কোনো কলুজনের উনি কোনো হদিশ পাননি, তো সেদিক থেকে তার প্রাথমিক একটা বিজয় তো আছেই, সেটা বলার অপেক্ষাই রাখে না। এবং যিনি যারা আপনার আমরা দেখেছি যে নিউজগুলো তাতে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই ওয়ারিড ছিলেন যখন রবার্ট মুলার যাকে ইলেক্ট করা সিলেক্ট করা হলো স্পেশাল কাউন্সিল হিসাবে, রাইট? তো এই এদিক থেকে প্রাথমিক বিজয় মানেই হলো শেষ বিজয় তা তো না, সুতরাং এরপরে অনেক কিছু জটিল অনেক কিছু আছে, অনেক কিছু প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। আমরা একটু ফেসবুকের কয়েকটি প্রশ্নের উত্তর দেই। মোহাম্মদ সাইফুর রহমান তিনি প্রশ্ন করেছেন, F4 ক্যাটাগরিতে জুনে 2004 অ্যাপ্লাই, এখন ও ওয়েলকাম লেটার এসেছেন, তো ওনার পেপার মানে সাবমিট করেছেন ওনারা, তো উনি জানতে চাচ্ছেন যে পেপারগুলো অনলাইনে সাবমিট করতে হয় কিন্তু বলছে যে পেপার সাবমিট করা যায়, এখন কি সাবজেক্টটার আনসার কি কোথায় রাইট, মানে তিনি কোথায় সাবমিট করবেন, সেগুলো অনলাইনে সাবমিট করা যায় কিনা সেই জায়গাটি তিনি জানতে চেয়েছেন। অনলাইনে সাবমিট করা যায়, আপনার প্রোফাইল খুললে আপনি সবসময় দেখবেন এখন অনলাইনে যেসব ডকুমেন্টস আপনার দরকার সেগুলো ওরা বলেই দিচ্ছে এই ডকুমেন্টগুলো দরকার এবং আপনি এটা আপলোড করতে পারেন। মানে এটি কি রাইট তিনি জানতে চাচ্ছেন, অনলাইনে যে সাবমিট করার বিষয়টি তিনি জানতে চাচ্ছেন। অবশ্যই রাইট, এখন করতে হচ্ছে তাই, মানে এখন আপনাকে যেসব মানে ডকুমেন্টস ওরা বলবে যে অনলাইনে আপলোড করুন সেটা অনলাইনে আপলোড করতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন লিতু খান, তিনি প্রশ্ন করেছেন ওনার মা অ্যাপ্লাই করেছেন সেপ্টেম্বর 2016 F2B ক্যাটাগরিতে, আর কতদিন লাগতে পারে? কবে করেছেন? 2016 অবশ্য দেখতে হবে, 2016 তা তো এখন তো চলে, 2016 তো হয়ে এখন 13 চলছে, 2013 একটা অনুমান করা যেতে পারে যে এক বছর পর এক বছর এগিয়ে যাবে, বাট এটা সবসময় কাজ করতে হবে। এবং সেই সাথে অ্যাটর্নি অশোককে কর্মকার আমরা কথা বলছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে জায়গাটি নিয়ে, 2020 ইলেকশনের বিষয়টি যেটি আসলো কি ধরনের আর প্রভাব ফেলতে পারে? আমরা আগে একবার বলেছিলাম যে আসলে 2020-তে আমাদের যে প্রশ্নটা নিয়ে আসছে সেটা হলো যে আলটিমেটলি ইমিগ্রেশন থাকবে মেইন মেইন টপিক আমার কাছে মনে হচ্ছে এখনো, তার কারণ হলো একটা ইমিগ্রেশনকে জিয়ে রাখা সম্ভব এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমার কাছে মনে হচ্ছে সেটাকে ট্রাম্প হিসাবে ব্যবহার করবেন যাতে ভবিষ্যতে 2000 ইলেকশন উনি পার হয়ে যেতে পারেন। মানে ইমিগ্রেশনটাই তিনি আবারো হাইলাইটে নিয়ে রাখছেন, হাইলাইট কখনো এটাকে আপনি সাবসাইড করতে দিচ্ছেন না, আপনি দেখবেন যে এটাকে রেখেছেন জিয়ে রেখেছেন বারবার। এখন আসিলাম শিকারদের উপরে, আসিলাম শিকার যারা আছেন তাদেরকে যেমন বিরাট অংশকে আমেরিকার মধ্যে ঢুকতে দিচ্ছেন না, আমেরিকার বাইরে থাকতে হবে, তো প্রত্যেকটা ব্যাপারে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যেসব পদক্ষেপ এটা ইমিগ্রেশনকে কেন্দ্র করেই, মানে তার ভোটার যারা আছেন তাদেরকে খুশি রাখার জন্য, দেশটাকে খুশি রাখার জন্য, এবং উনি সাকসেসফুল হচ্ছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ হলো যেসব বজ্রাটনি ফসকাগের মতো যেহেতু উনি বেশি করেছেন সমস্ত জুডিশিয়ারি যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স ইজ দেয়ার, সো আলটিমেটলি কিন্তু সেই অর্থে কিন্তু প্রভাব পড়ছে না, আলটিমেটলি কিন্তু সেই অর্থে প্রভাব পড়ছে না, বিকজ উনি যেসব এক একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসছেন একটা রুল করছেন সেটাকে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটাই এবং এটা অনেক দিন লাগছে, সুতরাং আলটিমেটলি দেখা যাচ্ছে যে এগুলোকে ইমপ্লিমেন্ট কিন্তু হচ্ছে না। আমরা একজন আছেন ফোনে, কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি স্বপন বলছি কুইন্স থেকে। জি স্বপন ভাই। আচ্ছা, আমি অ্যাপ্লাই করছি ভাই বোনদের জন্য 2009 এ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই বোনদের জন্য যে অ্যাপ্লাই করছি, ভাই বোনদের ছেলে মেয়েদের কোনো বয়সের ক্যাটাগরি আছে কিনা, যে এত বছর পর্যন্ত ওরা মা বাবার সাথে আসতে পারবে, আর বিয়ে করলে কি ওরা কি ওই সুযোগ হারাবে কিনা? আচ্ছা, কি বলবেন? বিয়ে করলে অবশ্যই সুযোগ হারাবে, তখন আর চাইল্ডের সংজ্ঞায় পড়বে না, তবে প্রত্যেকের বয়স 21 বছর পর্যন্ত চাইল্ড হিসেবে সবাই গণ্য হয়, সুতরাং আচ্ছা 21 বছরের উপর হলে চাইল্ড হিসেবে থাকবে না, তখন চাইল্ডের ডেফিনেশনের মধ্যে মানে সংজ্ঞার মধ্যে আর পড়বে না ইমিগ্রেশন আইন অনুসারে।
ইমিগ্রেশন আইন অনুসারে তখন কি তারা আসতে পারেন কি একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই তখন আসতে পারবেন তখন ওনাদের যখন ওনারা ইমিগ্রেন্ট হয়ে আসার পরে ওনারা অ্যাপ্লাই করতে হবে মানে ওনার বাবা মারা আসলে তারপরে তার 21 এর উপরে যারা তাদের জন্য আবেদন করতে হবে সেই জায়গাতে অ্যাপ্লাই করতে হবে ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং আমরা কথা বলছিলাম 2020 ইলেকশনে ইমিগ্রেশন ছাড়া আর কোন জায়গাটি আপনার মনে হয় যে হটকে যদিও বলা খুব মুশকিল এখন এখনো অনেক দূর বাকি আছে তারপরে কি মনে হয় যে আভাস আগাম এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ইমিগ্রেশন ছাড়া অন্য যেগুলো বিষয় আমাদের আছে সেগুলো কিন্তু অনেক বেশি না যেমন ইকোনমি ইকোনমি ইজ ডুইং গুড সো আপনার পেশেন্টরা অবশ্যই বারবার এটাকে হাতিয়ার করবেন বা এটাকে বলবেন যে তারপর পেশেন্টরা আর একটা জিনিস আপনি হয়তো দেখবেন যেটা বর্তমানে খুবই কাজে লাগছে সেটা হলো চায়না পলিসিটার যারা চায়না পলিসি নিয়ে বিভিন্ন সময় পেশেন্ট ট্রাম্পকে মনে করেছিলেন যিনি বুলি হিসেবে কাজ করছেন কিন্তু এখন যেটা চাইনিজদের মধ্যেই কিন্তু এক ধরনের ট্রাম্পের পক্ষে মতামত ইন্টেলেকচুয়ালদের মধ্যে ট্রাম্পের পক্ষে আসছে কারণ হলো ট্রাম্প যেভাবে চায়না বেশিং করছেন চায়নার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তাতে করে পুরো ওয়ার্ল্ডের অন্যান্য দেশও কিন্তু চায়নার থেকে তাদের যে ফ্যাক্টরিগুলো উঠিয়ে নিচ্ছে এবং চাইনিজ ইন্টেলেকচুয়ালরা মনে করছেন এর ফলে চায়নার অনেকটাই সুবিধা হবে কারণ চায়না মূলত ওয়ার্ল্ডস ফ্যাক্টরি হয়ে যাচ্ছিল এবং সেখানে কমিউনিস্ট পার্টি সবসময় যারা জানেন যারা মানুষের মতামতকে কখনো মূল্য দেয় না সেই কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকার কারণে কমিউনিস্ট পার্টি ওখানে যে মানুষকে যে অপিনিয়ন পাবলিক অপিনিয়ন বা এক্সপ্রেশন সেটা করতে দিচ্ছে না সেটা হয়তো কিছুটা হ্রাস পাবে কারণ হলো তাদের উপর চাপ পড়ছে এখন মানে ট্রাম্প প্রশাসন যে চাপটি দেওয়ার চেষ্টা করেছিলেন সেটি ইতিবাচক ভাবে পড়ছে আপনি সেই জায়গাটি থেকে তার করছে একজন আছেন আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই কে আছেন দর্শক আমাদের সাথে হ্যালো আমি সাব্বির আহমেদ বলছি ফ্রান্স থেকে জি প্রশ্নটি আপনি আমার এই যে 2012 সালে ইংলিশে মাসে আসছে তো আমার যে এখন তো আমি কোয়ালিফাই করি যে ফোর্স রিজার্ভশিপ তো আমার একটা আনফরচুনেটলি আমি তো বাংলাদেশে কখনো কোনো পুলিশের হ্যারাসমেন্ট কখনো হয়নি থানাও যায়নি কখনো তো এখানে আমার একটা ৫০ টাকা ফাইন করছে একটা তো আমি অরল্যান্ডোতে যাব একটা সেমিনারে অ্যাটেন্ড করতে তো আমি দাঁড়িয়ে ট্রেন হচ্ছে ট্রেন এখনো যাবে না এ ট্রেন তো আমার না এমনি ডায়াবেটিক পেশেন্ট আমি দেখলাম একটা লোক পেশাব করতে বুঝছেন তো ও চলে গেল এই অন্য ট্রেনে আমি আমি পেশাব করতে আমাকে ধরলো পুলিশ পুলিশ আমার ৫০ টাকা ফাইন করছে আমি ৫০ টাকা দিয়ে দিছি এখন এটা কি কোনো প্রবলেম হবে কি বলবেন এটা কোনো প্রবলেম এটা ভায়োলেশন কাজে এটা কোনো ক্রাইম না এটা ভায়োলেশন কাজে এটার জন্য আপনার ইমিগ্রেশনের কোনো সমস্যা হওয়ার কথা না মানে ইমিগ্রেশন জনিত কারণে কোনো কিছু ভায়োলেশন পাবলিক ইউরিনেশন ইজ ভায়োলেশন ক্রাইম না আর সেই জায়গাটিতে সাধারণত কি ফাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকে ফাইনের মধ্যেই সাধারণ সীমাবদ্ধ থাকে এটা ভায়োলেশন ক্রাইম না যে কারণে ক্রাইম না হওয়ার কারণে এটা কোনো ইমপ্যাক্ট আপনার ইমিগ্রেশন উপর পড়ে না রিপোর্ট কি থাকে রিপোর্ট থাকবে বাট ইউ নো এটা কোনো আপনার ইমিগ্রেশন সংক্রান্ত এটা যেহেতু ক্রাইম না এটা কোনো রিপোর্ট ওভাবে থাকার কথা না আচ্ছা এটা কোনো এটা অ্যারেস্ট হওয়ার কোনো প্রশ্ন নেই শুধুমাত্র এটা আপনাকে ফাইন করেছে সুতরাং ইউ শুড বি ফাইন বাট ডু নট ডু ইট অ্যাগেইন ওকে এই নিয়ম কানুন মেনে চলাটা একটু ভালো অনেক সময় সমস্যা হয় এটা আমি বুঝতে পারছি ওনার যে ডায়াবেটিক হয়তো কোনো কারণে করেন বাট ইউ নো অল বি কেয়ারফুল দ্যাট আরেকটি বিষয় জানতে চাই যে স্পেশাল কাউন্সিল সেই সাথে 2020 ইলেকশন নিয়ে আমরা কথা বলছিলাম যে এবং এখানে বিভিন্ন কোর্টে যে মামলাগুলো আছে সেই জায়গাটি নিয়েও জানতে চাচ্ছিলাম সীমান্তের যে বিষয়টি বর্ডারের যে বিষয়টি পক্ষে বিপক্ষে নানা যুক্তি নানা মত আছে আপনার কি মনে হয় 2020 ইলেকশনে সীমান্তের আমরা জানি যে ভোট ব্যাংক যারা তারা খুশি হচ্ছে কিন্তু ওভারঅল সাধারণ ভোটারদের মধ্যে ট্রাম্পের পক্ষে না বিপক্ষে যাবে বলা মুশকিল তবে একটা জিনিস আপনি দেখবেন যে সাধারণ মানুষ কিন্তু অনেক সময় খুশি হয় তারা যখন দেখে যে তাদের চাকরিটা থাকছে সুতরাং তারা একদিকে মানবিক অ্যাসপেক্ট আছে যে সাধারণ মানুষ অনেক মানুষ হাজার হাজার দক্ষিণ আমেরিকা থেকে মানুষ এসছে বিভিন্ন দেশ থেকে তো আসছে আমেরিকাতে সুতরাং পৃথিবীতে যে ইমিগ্রেশন একটা ট্রেন্ড এটা কিন্তু নতুন কিছু নেই মানুষ সবসময় তার উন্নততর জীবন সিকিউরড লাইফের জন্য মানুষ আসে যেখানে সিকিউরিটি আছে যেখানে ফিনান্সিয়াল সিকিউরিটি যেখানে আপনার পলিটিক্যাল সিকিউরিটি আছে মানুষ সেখানে আসবেই তো এটা অনাদিকাল ধরেই চলছে সুতরাং এমন না যে এটা বর্তমানকালের ট্রেন্ড ইউরোপেও ছিল ইউরোপে এখনো যাচ্ছে আমেরিকায় আসছে মূলত তার পার্শ্ববর্তী দেশগুলো থেকে তো সেইখানে সেই ঢলটাকে সামলানো আমার কাছে মনে হয় এটা একটা অনেকটা ব্ল্যান্ড পদ্ধতি যেটা প্রেসিডেন্ট ট্রাম্প নিচ্ছেন আমার কাছে অনেকটা ব্ল্যান্ড মনে হয় ভোতা যে এটার মধ্যে যতখানি না তার
প্রবলেমটা সলভ করার মানসিকতা তার চেয়ে বেশি হলো যে একটা তার বেসকে সন্তুষ্ট করা, এবং আলটিমেটলি উনি কিন্তু পারছেন না। গত দু বছর আড়াই বছর যেটা আমি বারবার বলছি, যেগুলো উনি করতে চাচ্ছেন সমস্ত একটা সিস্টেমকে যদি পুরোপুরি আপনি সামনাসামনি ধাক্কা দিয়ে আমার দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু করতে পারবেন না, কারণ হলো চেক অ্যান্ড ব্যালেন্স ইজ দেয়ার। তো সে কারণে আমার কাছে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক ততখানি মানে ইমিগ্রেশনের বিরুদ্ধে মানে জিহাদ করছেন না যতখানি উনি দেখাচ্ছেন। আলটিমেটলি এটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না, কারণ এটা হওয়ার কথা না, এটা সমাধানের জন্য করা উচিত। মানসিকতা থাকবে যে ইমিগ্রেশনের যে প্রবলেমগুলো আছে কিভাবে আমরা সলভ করতে পারি, কখনো 100% করতে পারবেন না, কিন্তু এটাকে একটা লুপহোলসগুলো যতখানি কমানো যায় কিন্তু যতটা সমস্যা সমাধান করা যায়। ওনার যে স্টাইল সেটাকে আমার কাছে মনে হচ্ছে অনেকটাই ব্লান্ট, এবং আলটিমেটলি এটা সাকসেসফুল কিছুই হচ্ছে না। শুধুমাত্র আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্জ থেকে শাকিলা খানম বলছি। জি শাকিলা আপা, অ্যাকচুয়ালি আমি আমার আম্মার অ্যাপ্লাই করছি 2018-এ। তো ওরা এনভিসি থেকে ওরা বলছে যে যে কোনো সময় ডাকবে। তো আমার আম্মা যদি আসে, আমার ভাইয়ের ডেট অফ বার্থ December 12, 1990, তো ওর এখনো 21 বছর হয়নি। তাহলে আমার আম্মু আসার পরে অ্যাপ্লাই যদি করে তাহলে 21 বছরের আগে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে, নাকি যদি রানিং অবস্থায় থাকে মানে কতদিন লাগতে পারে? কি বলবেন, কি পরামর্শ দিবেন? ওকে, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি ভালো হবে, সেটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না। আর অবশ্যই আপনার আম্মু যখন আসবেন উনি তখন পার্মানেন্ট রেসিডেন্ট হবেন, তার মানে দাঁড়াচ্ছে আপনার ভাই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমেরিকায় আসবেন পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিয়ে করতে পারবেন না, আনম্যারিড থাকতে হবে। আনম্যারিড না থাকলে কিন্তু ওনার সেই অ্যাপ্লিকেশন যেহেতু গ্রিন কার্ড দিয়ে মা আবেদন, হ্যাঁ সেই জায়গাটি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে সমসাময়িক বিষয় সেই সাথে আপনাদের প্রশ্ন এবং মতামত সেগুলো নিব। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি অশোক কে কর্মকার। আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন, আমরা একটু প্রশ্নগুলো নিই। লিমন মুক্তাদির তিনি প্রশ্ন করেছেন, উনি একটু EB-3 প্রোগ্রাম এই জায়গাটি তিনি জানতে চান, এবং মাই রিলেটিভস আর কামিং বাই ভিজিট ভিসা অ্যান্ড দে আর প্ল্যানিং টু টেক গ্রিন কার্ড বাই EB-3 প্রোগ্রাম, এবং তিনি একটু এক্সপ্লেন করতে বলেছেন EB-3। যদি আপনার এদেশে ভিজিট ভিসা আসার পরে চেঞ্জ করতে চান স্ট্যাটাস, এখন কিন্তু খুব ডিসকারেজ করা হয়। কাজেই কেন, কারণ হলো আগে, কারণ হলো মানে হলো যে আপনি যখন এদেশে ঢুকেছেন তখন বলেছিলেন আপনি একটা কারণে আসছেন, যা ভিজিট করতে এসছেন, ঘুরতে এসছেন, কিন্তু এসে আপনি বললেন যে আমি এখন আমার এখানে থাকতে চাই সাধারণভাবে, তাহলে ধরাই যায় যে আপনি আসলে যখন আপনার ইন্টারভিউ হয়েছিল বা আপনার যখন আপনি এখানে ঢুকলেন তখন আপনি যে কথা বলেছিলেন আপনার মনে ভিন্ন কথা ছিল। সুতরাং খুব বেশি সাবধান হওয়া দরকার যে আপনি ভিজিট ভিসায় এসে এটা করবেন কি না, এবং এটা অ্যাটলিস্ট আপনাকে 90 ডেজ অপেক্ষা করতে হবে। 90 ডেজের মধ্যে যদি আপনি কি করেন তাহলে খুব সহজেই ধরা যাবে যে আপনার ইন্টেনশন ওয়াজ ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ সেড। সো আমার মনে হয় যে ওখানে বসেই সমস্ত করা ভালো, আদারওয়াইজ এখানে এসে করলে 90 ডেজ অপেক্ষা করতে হবে। আচ্ছা, আর আমি একটু জানতে চাই উনি এই বিষয়টি একটু এক্সপ্লেন করতে বলেছিলেন, এই EB-3 ক্যাটাগরিটা কি? EB-3 ক্যাটাগরি আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের যারা আউটস্ট্যান্ডিং লোক বিভিন্ন ক্ষেত্রে আছেন তারা এইগুলো করতে পারেন, কিন্তু এটাকে আপনি প্রমাণ করতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এখানে এসে সেই জিনিসগুলো করে ওনাদের খুব একটা সময় থাকবে না এই করার। মানে এই ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হলো আউটস্ট্যান্ডিং যাদের কোয়ালিটি। আচ্ছা, আউটস্ট্যান্ডিং যাদের কোয়ালিটি। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নামুর আলী বলছি। জি আপা, আমি জানতে চাচ্ছি ওই যে ভাই বোনের এক্স্যাক্টলি কত তারিখ? আচ্ছা, ভাই বোনের অ্যাপ্লিকেশনে কোন ইয়ারটি চলছে? এই মুহূর্তে চলছে, এই মুহূর্তে চলছে February 15, 2006। আরেকটি বিষয় জানতে চাচ্ছেন আলী মাহমুদ, একই প্রশ্ন প্রায়। তিনি ভাইয়ের জন্য আবেদন করেছেন March 2010, কতদিন লাগবে? ওকে, যেহেতু 2006 চলছে এখন আমরা ধরে নিতে পারি একটা ধারণা যে আরো বছর চারেক লাগবে, কিন্তু এগেইন আমি যেটা বলছি যে কখনোই এভাবে হিসাব করা যায় না যে আপনার এই বছরগুলো দিয়ে যত কত বছর লাগবে আর কত বছর লাগবে। আরেকজন আছেন ফোনে, আমরা একটু ফোনের প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? সবকিছু পাইছে, সবকিছু নিয়ে বলছে ভিসার জন্য অপেক্ষা করা, ইন্টারভিউ জন্য
এখন 4 মাস হয়ে গেছে, কত দিন লাগতে পারে? আচ্ছা, কি বলা মুশকিল, তবে 4 মাস যেহেতু হয়ে গেছে, আরো কিছুদিন অপেক্ষা করেন, 2-1 মাসের মধ্যে হয়তো এসে যাবে। এখন একটু দেরি হলে খুব একটা অধৈর্য হওয়ার কিছু নেই এবং অস্বাভাবিকও না। ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? সেই সাথে আমরা একটু ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে নিই। তিনি প্রশ্ন করেছেন এমডি ইমরান হোসেন, ক্যান ইউ এক্সপ্লেন অ্যাবাউট এফিডেভিট ফর ইমিগ্রেট ভিসা, ইমিগ্রেশন ভিসা হবে, ইমিগ্রেশন ভিসা সম্পর্কে এফিডেভিট সম্পর্কে। এফিডেভিট বোঝা গেল না, এফিডেভিট কিসের জন্য? এফিডেভিট কিসের জন্য তিনি বুঝাতে পারেননি সে প্রশ্নটি। আপনাকে একটু সুস্পষ্টভাবে স্পেসিফিক জানাতে হবে কোন কেসের জন্য কোন ধরনের এফিডেভিট, সেটির উপরে নির্ভর করে অনেক কিছু। কে আছেন ফোনে? কে আছেন? আমি কামরুল শাহ বলছিলাম নিউ মেক্সিকো থেকে। জি ভাইয়া, প্রশ্নটি? আচ্ছা, আমরা সব 5 ভাই বোন আমেরিকা এসেছি আমার বোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সিবলিংস অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমার বড় বোনের, সবচেয়ে বড় বোন আসেনি, তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছিল 2009 এর দিকে, আনুমানিক 9-10 এরকম সময়। কিন্তু তার ওই সময় তার হাজবেন্ড মারা গেছে এবং তার বিভিন্ন রকমের টার্মোয়েলের কারণে ওর ইয়েটা সিস্টেমটা ফ্রিজ করে রাখা হয়েছিল। তো ওইটা কি এখন এখন ওটা কি আবার স্টার্ট করা যায় প্রসেসটা, এটা নাকি টু লেট হয়ে গেল? আপনি যেহেতু ওটা বন্ধ করে রেখেছিলেন, হল্ড করে রেখেছিলেন, বেটার হবে ওদের সাথে যোগাযোগ করে, ওটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড করতেও পারে, তারা এটাকে আবার মানে চালু করতেও পারে। আপনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা যদি আপনি বলতে পারেন, আমার মনে হয় না যেটা কোনো সমস্যা আছে, তারা করতে পারে চাইলেই। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জ্যোতি বলছি। আপনার স্পিকারটি কি অন করা আপা? জ্যামাইকা থেকে। হ্যাঁ, প্রশ্নটি করুন স্পিকারটি বন্ধ করে। আচ্ছা, আমার ফ্রেন্ড অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে, এবার তার রিসিভ লেটার এসেছে, এখন সে যে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে এটা কতদিন পরে করতে পারে? যেদিন থেকে লেখা থাকবে যে আপনি যেদিন রিসিভ নোটিস একটা ডেট দেওয়া থাকে সেদিন থেকে 150 দিন আপনি গুনলেই হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমরা একটু কথা বলছিলাম যে প্রথমত 2020 ইলেকশন, সেই সাথে আরেকটি প্রসঙ্গ এসেছিল স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার, এবং আমরা কথা বলছিলাম যে বর্তমান প্রশাসনের অনেক কিছুই এই ইতিবাচক নেতিবাচক অভিবাসন সংক্রান্ত ক্ষেত্রে আপনি বলছিলেন যে ট্রাম্প অনেক কিছুই চেষ্টা করছেন, কিন্তু যেহেতু ভারসাম্যের একটি বিষয় আছে, ক্ষমতার ভারসাম্যের একটি জায়গা আছে, সেই জায়গাটি থেকে তিনি অনেক কিছুই করতে পারেননি। কিন্তু পরিবর্তন কি কোনো কিছু হয়েছে নীতিগত দিক থেকে ইমিগ্রেশনে? নীতিগত দিক থেকে আপনার, আইনগত দিক থেকে তো আপনার পরিবর্তন করা যাচ্ছে না, বিকজ প্রেসিডেন্ট যেসব ব্যাপারে আইনের কি কঠোর বাস্তবায়নের জায়গাটি হচ্ছে সেগুলো আসলে সবসময় যে কম বেশি হয়নি তা কিন্তু না। আইস বিভিন্ন জায়গায় রিড করছে, আবার একই সাথে আপনি দেখবেন স্যাংচুয়ারি সিটিগুলো তো হচ্ছে। সুতরাং আপনার একদিকে যেমন কঠোরতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন কঠোরভাবে ই করার জন্য, একই সাথে আবার যারা ডেমোক্রাট হোক, যারা যেখানে ক্ষমতা আছেন, তারা কিন্তু সেদিক থেকে মানুষকে সুবিধা করে দিচ্ছেন। কাজে আমি কিন্তু খুব একটা মানে দেখছি না যে এটা আলটিমেটলি কোনো কাজে লাগছে। আমি যেটা বললাম বারবার যে ইমিগ্রেশনের যে একটা এটা একটা প্রবলেম, এটা সলভ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, এটাকে ধাক্কা দিয়ে যে চেঞ্জ করার মতো কোনো কারণ আমি দেখি না। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প যে চেষ্টা করছেন, আমার কাছে কখনই মনে হয়নি যে এটা সমাধান করার চেষ্টা করছেন, উনি হয়তো এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন তার নির্বাচনের জন্য। কাজে যে রিয়েলি যদি এটা সমাধান করার জন্য চেষ্টা করেন, তাহলে সবাইকে নিয়েই কিভাবে ইমিগ্রেশন জায়গাটিতে, আমরা জানি যে আমেরিকা ইমিগ্রেন্ট কান্ট্রি, অভিবাসীদের দেশ, অভিবাসীরাই গড়ে তুলেছে এ দেশটি, তো সেই জায়গাটিতে প্রবলেম কোন জায়গাটিতে হচ্ছে সবচেয়ে বেশি এবং সমাধানটি কোথায়? প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু একটা জিনিস উনি বারবার হয়তো বলছেন যে এটা মেরিটোক্রেসি, মেরিট যারা আছে তাদেরকে নিয়ে আসা। আমেরিকায় শুধুমাত্র সায়েন্টিস্টই দরকার তা কিন্তু না, আমাদের যেখানে বড় কৃষি ফার্ম আছে সেখানে কিন্তু লোক দরকার সেই ফসলগুলো তোলার জন্য, আমাদের দৈনন্দিন কাজকার জন্য লোক দরকার। সুতরাং আমেরিকানরা যে সব কাজ যদি করতোই, তাহলে কিন্তু আমাদের দরকার ছিল না কারোর কাছ থেকে নিয়ে আসার জন্য। সুতরাং আমাদের জায়গাগুলোকে রিকগনাইজ করতে হবে যে কোন কোন সেক্টর আমাদের লোক দরকার, এবং সেটা কীভাবে করা যেতে পারে সেটা নিয়ে একটা আপনার টেকনোক্র্যাট একটা স্পেশালিস্টদের মাধ্যমে একটা কাজ সম্পন্ন করা উচিত। সেখানে এটা ঠিক পলিটিক্যাল বিষয় করার কোনো মানে আমি দেখি না,
এটাকে পলিটিক্যাল করার কারণে এটা মানে রাজনীতির জায়গাটি এখানে নেই। হ্যাঁ, রাজনীতির এটা, কিন্তু সবাই তো এই জায়গাটিতে রাজনীতির গুটি যে জায়গাটি সেই জায়গাটি বাড়াচ্ছে। হ্যাঁ, সেটা দুদিক থেকে আছে। যেমন ডেমোক্রাটরা হয়তো মনে করছেন যে এখানে যদি আমাদের বেশি করে ইমিগ্রান্ট অথবা ইমিগ্রান্ট না হয়ে অবৈধ লোকও আসেন তাহলে হয়তো তাদের সুবিধা হবে। সে একই সাথে যারা রিপাবলিকান তারা মনে করছেন আমাদের লোক দরকার নেই। আমার কাছে মনে হচ্ছে কোনোটাই সঠিক অবস্থান না। এটা যদি সমাধান করতে হয় তা সবাইকে একটা প্রবলেম হিসেবে দেখতে হবে। ইট ইজ এ প্রবলেম, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অপরচুনিটি। আমাদের লোক দরকার, কিন্তু কীভাবে আমরা তাদেরকে আনবো সেটার জন্য একটা নিয়ম তৈরি করা, যাতে কিনা আমরাও ভারসাম্যভাবে ই করতে পারি, ডেভেলপ করতে পারি, এবং যারা আসবে তারাও যেন ফিল করে যে দে আর প্রোটেক্টেড। কিন্তু এখন যেমন আনডকুমেন্টেড পিপল অলওয়েজ ইন প্রবলেম, সবসময় চিন্তা করছে যে কী হতে পারে, আমরা কোথাও যাবো কিনা, কোথায় থাকবো, আতঙ্কের মধ্যে আছে। আপনি এক্ষেত্রে কী পরামর্শ দিচ্ছেন যারা আতঙ্কে আছে, যাদের একটু আমি বলবো যে কাগজপত্রের একটু সীমাবদ্ধতা আছে, সেই জায়গাটি থেকে এই মুহূর্তে আপনার পরামর্শ কি হবে? পরামর্শ তো কাগজ করার জন্য চেষ্টা করা, কিন্তু মানে প্রবলেমটা হলো যে আপনি কাউকে বলা যে আপনি নিজেকে একটু রাখেন নিরাপদ জায়গায়, নিরাপদে রাখার চেষ্টা অর্থ এই না যে মানে প্রথমত কথা হলো যে আপনাকে আগে থেকে চেষ্টা করা উচিত যাতে আপনি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন না হন যেখানে আপনার স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রথম থেকে চেষ্টা করা উচিত কীভাবে এটা করা যেতে পারে এবং আইনের মধ্যে থাকা যায়। তাহলে আইনের মধ্যে আপনি না থাকলে সবসময় আতঙ্কের মধ্যে থাকতেই হবে, এটা তো কোনো স্কোপ নেই। কোনো লয়ার তাই তো আইন, আইন আপনাকে মানতেই হবে, আইন না মানলে আতঙ্কে থাকবেন সেটাই স্বাভাবিক। অ্যাটর্নি অশোককে কর্মকার অসংখ্য ধন্যবাদ। তবে উপসংহারে কিছু দর্শকদের কি কিছু বলতে চান কোন জায়গাটি থেকে? আমার যেটা বারবার বলছি যে প্যানিক হওয়ার কিছু নেই। আমি প্রথম থেকে বারবার বলে যাচ্ছি যে অনেক রকম আইনের কথা আছে যে হার্শনেস, অনেক কঠোর আইন হচ্ছে। আমি বারবার বলছি অনেকটাই বজ্র অ্যাটর্নি ফসকাগেরও, তবে নিজেদের আমি বোকামি করা না করা, যেমন আপনার নিজেকে এক্সপোজ না করা বেশি। অনেকে অনেক সময় দেখেছি যে বিভিন্ন সময় তারা নিজেদের মধ্যে ঝগড়া করেন, যাদের ডকুমেন্ট নেই অত সমস্যা আছেন, আনডকুমেন্টেড পিপল, তারা কিন্তু ঝগড়ার মধ্যে যাচ্ছেন, মারামারির মধ্যে যাচ্ছেন। তো নিজেকে যতখানি সম্ভব এইসব থেকে দূরে রাখা, যত ঝামেলার থেকে, কারণ ক্রাইম থেকে দূরে রাখা। ক্রাইম সবসময় বড় বড় ক্রাইম, আমাদের আমাদের কমিউনিটি সবচেয়ে ভালো জিনিস হলো যে বড় কোনো ক্রাইম নেই এখানে। যেগুলো ছোটোখাটো কমিউনিটিতে যেমন আপনার ঝগড়া হয় বিভিন্ন সভা সমিতি নিয়ে বিভিন্ন সময়, অথবা এমন কোনো ছোটোখাটো কাজ, এমনকি ডোমেস্টিক ভায়োলেন্স, সেগুলো তো এগুলো থেকে একটু দূরে রাখা, আর কিছুই না। Otherwise, everything should be fine. বাহ, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। এবং সেই সাথে আমাদের কমিউনিটির মানুষ আসলেই ভালো, তবে নিজেদের মধ্যে আরও ভালোবাসার সম্প্রীতির বন্ধন যত অটুট হবে আমাদের কমিউনিটি আরও সমৃদ্ধ হবে। অশোককে কর্মকার অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।